শ্রী মা শ্রী অরবিন্দ, এই শ্রী অরবিন্দ পাঠচক্রে অনলাইন মাধ্যমে যোগদান করিথিবা ভাই অপা মানক নমস্কার। আজির আলোচ্য বিষয় আসন্তু শিখিবা, বুঝিবা ও আচরণ করিবা। আসন্তু শিখিবা, বুঝিবা ও আচরণ করিবা প্রসঙ্গে আলোচনা করিবা নিমন্তে বরগড় জেলা বরডোলর সমরেন্দ্র ভাই সমরেন্দ্র কুমার লেঙ্কাঙ্কু মু অনুরোধ করুছি। সমরেন্দ্র ভাই তাঙ্কর বক্তব্য প্রদান করন্তু। ধন্যবাদ রম। আজির এই অনলাইন পাঠচক্রে যোগ দেইথিবা সমস্ত শ্রদ্ধা সম্মানর ভাই অপা মানক প্রণাম। ভাই অপা মানে, আমি এবে এক বিশেষ মুহূর্তরে উপনীত হয়েছি। যদিও এহা এক যুগ পরিবর্তনর সময়, যুগ সন্ধিক্ষণর সময়, কিন্তু আজি আমি প্রভু শ্রী অরবিন্দঙ্কর 175তম স্বাধীনতার বর্ষপূর্তি, আজাদি কা অমৃত মহোৎসব, আম জীবদশা ভিতরে এক বিরল সুযোগ আমি প্রাপ্ত হয়েছি এবং ভাইঙ্কর প্রচেষ্টারে এই করোনা সময়ের দীর্ঘ কাল ধরে আমি অনলাইন পাঠচক্রে যোগ দিয়ে আসুছি, মাঙ্কর প্রভুঙ্কর অমৃত কথা শুণুছি এবং এ শুণবার আবশ্যকতা মধ্যে অছি, পড়িবার আবশ্যকতা আছে। কারণ পড়িলে জানিলে আমি বুঝিবা, আমি শিখিবা এবং বুঝিলে শিখিলে তাকে আচরণে প্রয়োগ করিবা। কারণ মা শ্রী অরবিন্দ চিরাচরিত ব্যক্তি মানক মধ্যে ঠাকুর ভি আসি না, সেইভাবে পূজা পাইবাকু আসি না। এ হচ্ছে পূর্ণ যোগ, এ হচ্ছে রূপান্তর যোগ, এ হচ্ছে কর্মর যোগ। তেমন এটি আমার তত্ত্ব বা তথ্যর আবশ্যকতা অপেক্ষা বাস্তবতার আবশ্যকতা বহুত বেশি রয়েছে। ভাই মানে, আমি গোটিয়ে কথা কু সবলে বিশ্বাস করিছে যে আমি নিজে চাহিকি ইচ্ছা করে মাঙ্ক সান্নিধ্য কু আসি না, মাঙ্ক পাখক আসি না, মা হি তাঙ্ক কর্ম নিমন্তে তাঙ্কর সেবা নিমন্তে আমাকে উপযুক্ত বলে মনে করিছন্তি। তেণু কৃপা করে আমাকে তাঙ্ক সাঙ্গে যুগে যুগে আনিছন্তি, আজি মধ্যে আনিছন্তি এবং আমি যাহা উদ্দিষ্ট হয়েছি সে কার্যটি করিয়া পাই শক্তি সামর্থ্য দেইছন্তি, এবে সুযোগ দেউছন্তি। মু বারম্বার কহি আসিছি ভাইপা মানে, এবং যাহা বি আজি এই যে প্রসঙ্গে আলোচনা হব তাহা বহুত বেশি নূয়া আদৌ নুহে, কিন্তু আমার ভিতরে এক জড়তা রয়েছে, এক অসচেতনতা রয়েছে, অচেতনতা রয়েছে। তেমন বারম্বার কথাটি কু আলোচনা করিবা, বারম্বার কথাটি কু পড়িবা, বারম্বার শুনিবার আবশ্যকতা রয়েছে। আমার চেতনা ভিতরকু নামারু জানি পারুথুবা, যদি আমি নিজেকে নিজে বুঝিবাকু চেষ্টা করিবা যে আমি 10 বর্ষ, 5 বর্ষ, 20 বর্ষ, 30 বর্ষ পাঠ্যক্রমকু আসিছি, তথাপি আমি খাঁটি হয়ে পারি নি, আমি সম্পূর্ণ রূপে মাঙ্কর হয়ে পারি না, সম্পূর্ণ রূপে নিঃস্বার্থপর হয়ে পারি না। আমি যেতবে পাঠ্যক্রম করুছি, সংগঠন ভিতরে কাম করুছি, মাঙ্ক কাম করুছি, মাঙ্ক সেবা করুছি, এই কামটি করু করু জীবন পথরে আগকু বড়ু বড়ু আমাকু অনেক সমস্যা আসুছি, অনেক অসুবিধা আসুছি, অনেক দ্বন্দ্ব আসুছি, পাঠ্যক্রমকু নিয়ে বিভিন্ন প্রশ্ন আসুছি, পাঠ্যক্রমে নিজের আচরণ, নিজের কার্যকলাপ, অন্য মানকর কার্যকলাপ, পাঠ্যক্রম ভিতরে আমার অগ্রগতি, অনুষ্ঠানর অগ্রগতি, পরস্পর ভিতরে সহযোগিতা, পারস্পরিকতা, সঙ্গতি, ইয়াকু নেই অনেক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অনেক সময় আমি পছেই গলা ভি মনে হচ্ছে,
ନିଜ ଭିତରେ ବାରମ୍ବାର ଅନେକ ପ୍ରଶ୍ନ ଆସୁଛି, କାହିଁକି ଏମିତି ହଉଛି, ଏହାର ଅସଲ କାରଣ କଣ, ଇତ୍ୟାଦି ଇତ୍ୟାଦି ଇତ୍ୟାଦି। ଏବଂ ହୁଏତ ବେଳେ ବେଳେ ଆମକୁ କିଛିଟା ନିରାଶା ହତାଶା ଗ୍ରାସ କରୁଛି, ଆମେ କିଛି ସମୟ ପାଇଁ ପଛଘୁଞ୍ଚା ଦେଲା ଭଳି ଅବସ୍ଥାରେ ରହୁଛୁ। ମାନେ ସାଧନା ପଥରେ ଏହା ଏକ ସ୍ୱାଭାବିକ ପ୍ରକ୍ରିୟା, କାରଣ ଆମେମାନେ ତ କେହି ଖାଣ୍ଟି ସୁନା ନୁହୁଁ, ଆସିଲା ବେଳକୁ ଅନେକ ଅପୂର୍ଣ୍ଣତା ସାଙ୍ଗରେ ଧରିକିରି ଆସିଛୁ, ଏବଂ ଆସିଲା ପରେ ଧୀରେ ଧୀରେ କ୍ରମଶଃ ବୁଝିଛୁ ଯେ ସେସବୁ ଅପୂର୍ଣ୍ଣତାର ଦୂରୀକରଣ ପାଇଁ ଆମେ ମାଙ୍କ ପାଖକୁ ଆସିଛୁ, ମା ଆଣିଛନ୍ତି। ଆମର ବିଶୁଦ୍ଧିକରଣ ହେବା ଦରକାର, ଶୁଦ୍ଧିକରଣ ହେବା ଦରକାର, ଆମ ଭିତରଟି ସଫା ହେବା ଦରକାର। କିନ୍ତୁ ସଫା କଲା ବେଳକୁ ସେ ସମସ୍ୟା ଗୁଡିକ ଆସିବ, ଯାହା ମଇଳା ଏତେ ଦିନ ଧରିକିରି, କେତେ ଜନ୍ମର ମଇଳା ବି ଥିବ ଆମ ଭିତରେ, ତା ସବୁ ଜମାଟ ବାନ୍ଧିଛି, ସେସବୁ ସହଜରେ ସଫା ହେଇପାରୁ ନାହିଁ। ତେଣୁ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଆସୁଛି, ସମସ୍ୟା ଆସୁଛି, ପ୍ରଶ୍ନ ଆସୁଛି, ହତାଶା ଆସୁଛି, ନିରବ ହତାଶା ବୋଧ ଆସୁଛି। କିନ୍ତୁ ଏଗୁଡିକ ଏକ ସ୍ୱାଭାବିକ ପ୍ରକ୍ରିୟା, କାରଣ ଏଇ ମାଧ୍ୟମ ଦେଇକି ଆମେ ଜୀବନରେ ଅନେକ ଅନୁଭବ ଉପଲବ୍ଧି ହାସଲ କରୁଛେ, ଏବଂ ମା କୃପା କରି ଆମକୁ ଦଉଛନ୍ତି। ବାଧା ବିପତ୍ତି ଆମ ପାଇଁ ବାଧା ବିପତ୍ତି ନୁହେଁ, ବରଂ ଅଗ୍ରଗତିରେ ଶିଖିଛନ୍ତି, ମାଙ୍କୁ ଜୀବନରେ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। କିନ୍ତୁ ଆମେ ଦେଖୁଛୁ ସାଧାରଣ କେତେ ଗୁଡିଏ ଆମ ଆଗରେ ପ୍ରଶ୍ନ ଆସୁଛି ଯେ ମୁଁ ଯଦି ଏତେ ବର୍ଷ ଧରି ପାଠଚକ୍ରରେ ଯୋଗ ଦେଲିଣି, ମୋ ପରିବାରର କାହିଁକି ଅନ୍ୟମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସାମିଲ ହେଇପାରୁନାହାନ୍ତି, ମୋ ଭାଇ, ମୋ ଭଉଣୀ, ମୋ ବାପା ମା, ଏଟା ସମସ୍ତଙ୍କ କ୍ଷେତ୍ର ସତ୍ୟ ନୁହେଁ, କିନ୍ତୁ ଅଛି ଏ ଅନେକ ଜାଗାରେ ଏଇଟା। ପୁଣି ଆମେ ଦେଖୁଛୁ ଯେ ଆମେ ଯେତେ ଦିନ ଧରିକିରି ଯଦି ସମୟକୁ ହିସାବକୁ ନବା, ତାହେଲେ ମୋର ଆଚରଣରେ ହୁଏତ ଶୁଦ୍ଧିକରଣ ହେଇଛି କିଛି କିଛି, କିନ୍ତୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେଇନି। ମୋର ପ୍ରକୃତି, ମୋର ସ୍ୱଭାବ ଯଦିଓ କିଛି କିଛି ବଦଳିଛି, ଯଥେଷ୍ଟ ନୁହେଁ, ପର୍ଯ୍ୟାପ୍ତ ନୁହେଁ, ସମୟକୁ ଦେଖିଲେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ନୁହେଁ, ଏବଂ ବାହାରେ ମୋର ଆଚରଣର ଶୁଦ୍ଧିକରଣ ହୁଏତ ବାହାରେ ଅନେକ ବା ଅଧିକ ଭାବରେ ପ୍ରକାଶିତ ହୁଏ ହେଉଛି, କିନ୍ତୁ ଭିତରେ ଅନ୍ତତଃ ସେତିକି ହେଇପାରୁନି। ଏଇଟା ନିଜ ନିଜର ଭେପ ମାନେ ଯେ ଆମେ ଦେଖୁଛେ ବର୍ତ୍ତମାନ ଆମର ଅନ୍ତରର ସାଧନା ଦୁର୍ବଳ ହେଇଯାଇଛି, ଅନ୍ତରାତ୍ମାକୁ ଆବିଷ୍କାର କ୍ଷେତ୍ରରେ ଆମେ ପଛୁଆ ଅଛି, ଅନ୍ତରାତ୍ମା ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ହେଇପାରିଲେ ନାହିଁ। ସାଧନାରେ ଅଧିକ ଅଧିକ ତତ୍ତ୍ୱଗତ ତଥ୍ୟଗତ ହେଉଛି, ବାସ୍ତବତା କମ୍ ହେଉଛି, ସଂଖ୍ୟାତ୍ମକ ଭାବ ବେଶୀ ଅଛି, ଗୁଣାତ୍ମକ ଭାବ କମ୍ ଅଛି। ପୁଣି ଦେଖୁଛେ ଯଦି ଆମେ ଅନୁଷ୍ଠାନ ମାନଙ୍କୁ ଯିବା, ମୂଳ ପାଠ୍ୟକ୍ରମ ସବୁରେ ଲୋକ ସଂଖ୍ୟା କମିଗଲେଣି, ଯଦି ସବୁ ସ୍ଥାନରେ ନୁହେଁ ଅଧିକାଂଶ ଜାଗାରେ, କୋଉଠି କୋଉଠି ପାଠ୍ୟକ୍ରମ ବନ୍ଦ ହେଇଗଲାଣି, ଶିକ୍ଷା କେନ୍ଦ୍ରର ଅପା ଭାଇ ମାନେ ମୂଳ ପାଠ୍ୟକ୍ରମର ସଭ୍ୟ ସଭ୍ୟା ରୂପେ ପାଠ୍ୟକ୍ରମଟିକୁ କେବଳ ଚଳେଇ ରଖିଛନ୍ତି। ସଂଗଠନ ଭିତରକୁ ଯଦି ଯିବା, ଦେଖିବା କର୍ମୀର ଭାବ କମି କମି ଯାଉଛି, ବକ୍ତାର ଭାବ, ଅତିଥି ଭାବ ହୁଏତ ବଢି ବଢି ଯାଇଛି, ଗୋଟେ ପୃଥକତା ସୃଷ୍ଟି ହେଇ ଚାଲିଛି ବେଶୀ ବେଶୀ। ସଂଗଠନର ବିଭିନ୍ନ ଦାୟିତ୍ୱ ଯୋଉ ଆମେ ପାଇଥିଲେ, ଆମେ ଚିନ୍ତା କରୁଥିଲେ, ଭାବୁଥିଲେ ମା ଆମକୁ ତାଙ୍କ କାମ କରିବାର ସୁଯୋଗ ଦେଉଛନ୍ତି, ଧୀରେ ଧୀରେ ଅନେକ ଜାଗାରେ ତା ପଦ ପଦବୀ ମୋହରେ, କ୍ଷମତା ମୋହରେ ପରିଣତ ହେଇଗଲାଣି। କେଉଁ କେଉଁ ସ୍ଥାନରେ ଜଣେ ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କର ଏକ ଚଟିଆ ବା ଏକ ଛତ୍ରବାଦ ରହିଛି, ଏବଂ ଅନେକ ସମୟରେ ତାହା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବହୁତ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି କରୁଛି, କାର୍ଯ୍ୟକଳାପରେ ଅସଙ୍ଗତି ସୃଷ୍ଟି ହେଉଛି,
तृणमूल स्तर रे सठिक भाव रे आमे संगठित हेई पारी नाहू पारू नाहू कार्य सब ठीक ठीक कादो हो नाही एवं बहुत बड़ कथा के होची आमे देखुचे जो पुराणा अबा भाईंकर गोटे पीढ़ी टे थिला ता परवर्ती समय रे आउ नूतन पीढ़ी टे सामना को आसु नाही एवं सब जगह रे अपा भाई मानंक भितरे एई अनुभव ए उपलब्धि बढ़ी बढ़ी चली अभाव माने एसब कारण कौन आमको खोजा को पड़ निज को अनुशीलन करने को पड़ आम भगवान द्वारा निर्वाचित होकर आसी कार्य करने सेवा करने आमर कर्तव्य कौन ना केवल शक्ति शक्तिमंत हो ज्ञान ज्ञानदीप्त हो आलोक आलोकित हो सामर्थ्य सामर्थ्यवान हो तांकरी चेतनारे चेतनादीप्त होई तांकरी सुरक्षारे सुरक्षित रही तांकरी आशीषरे यथाजोग्य होई उठे तांकरी मार्गदर्शन रे जीवन पथरे आगे चलिबाकू तांकरी इच्छारे तांकरी प्रेरणारे तांकरी कार्य करिबाकू तांकर सेवा करिबाकू आमे एथि पई आसीथिले किंतु आज अनेकांश रे भूली जाऊचु ज्ञान मोर मु करी अहंग सर्वस्व भाव आम को यथार्थ भाव टारु दूरे नौचे आम चिंता करूनु भगवान मो भितर थाई कार्य करै नौचंती कारण व्यक्तिर गुरुत्व दो नहीं भगवत कार्य रे सामूहिक कार्य आनुष्ठानिक कार्य व्यक्तिर गुरुत्व आदो नहीं किंतु आमे तो कहिला बेलू एवं मुझे कहूँ कहिला बेलू कहीदु परवर्ती समय आमर आचरण कमी जाऊँगी अहं सर्वस्व भावना भितर मु बुड़ी जाऊँगी एवं मोर ज्ञान मोर शक्ति मोर सामर्थ्य मोर पारिवा पणिया मु करुचे এই ভাব গুড়াক ক্রমশ আমার ভিতরে আসি যাচ্ছে তাদ্বারা কম করুছু না আমি ভগবান দূরে যাচ্ছ চেতনার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ মা কহিলে ভগবান মানুষ কু দুষ্ট করে জন্ম দেই নাহান্তি বরং মানুষ যেতবে ভগবান ঠু দূরে যাচ্ছে সেতবে সে দুষ্ট হয়ে উঠুছে আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মু আদৌ কহিবিনি সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমতি ঘটি চালিছি তেমন যদি আমি নিরপেক্ষ ভাবে নিজকে অনুশীলন করা আমি নিশ্চিত ভাবে খুঁজে পাই যে যাবতীয় সমস্যার মূল আমার কোন না আমি আচরণ করি না করে শিখি না যা আমি আচরণ করিবার যা শিখবা যা বুঝবা তাকে ভালোভাবে শিখি না ତାକୁ ଭଲ ଭାବେ ବୁଝି ନାହିଁ କେବଳ ଉପର ଠାଉରିଆ ଭାବରେ ଆମେ କାର୍ଯ୍ୟଟି କରିଛେ ତେଣୁ ଆମେ ଯଥାର୍ଥରେ ଆଚରଣ କରିନେ ହୁଏତ କୋଉଠି ମାନେ ମାନସିକ ଆବେଗରେ ଆଗକୁ ମାଡ଼ି ଚାଲିଛେ ହୁଏତ କୋଉଠି ପ୍ରାଣୀକ ଉତ୍ତେଜନାରେ ମାଡ଼ି ଚାଲିଛେ କିନ୍ତୁ ଚେତଚେତନାରେ ଦୀପ୍ତ ହୋଇ ସଜାଗ ହୋଇ ଆମେ କରିନେ ବାସ୍ତବତାକୁ ଉପଲବ୍ଧି କରିନେ ମନୋଭାବଟି ଯଥାର୍ଥ ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀଟି ଆମେ ପରିପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ପର୍ଯ୍ୟନ୍ତ ହୃଦବୋଧ କରିପାରି ନାହିଁ କିମ୍ବା ଆଚରଣ ମଧ୍ୟ କରି ନାହିଁ ହୁଏତ ଆମେ ବହୁତ ପଢ଼ିଥାଇପାରି ବହୁତ ଶୁଣିଛେ ବହୁତ ପଢ଼ିଛେ ଅନେକ କହିଛେ ସଭା ସମିତିରେ ଗାଁ ଗାଁ ଗହଳିରେ ପାଠ ଚକ୍ରରେ କୋଉଠି ଦଳ ବସିକିରି ଆଲୋଚନା କଲାବେଳେ ବିଭିନ୍ନ ସମୟରେ ଆମେ କହିଛେ ଶୁଣିଛେ ଗୁଡ଼ାଏ ଆଲୋଚନା ମଧ୍ୟ କରିଛେ ଏବଂ ଉପଦେଶ ଦେଇଛେ ପରାମର୍ଶ ବି କରିଛେ ବା ଆସନରେ ରହିଯାଇଛି ଯାହା ପ୍ରୟୋଗ ମଧ୍ୟ କରୁନାହିଁ ଆଚରଣ କରୁନାହିଁ ଜୀବନଟିକୁ ଯଥାର୍ଥ ଭାବରେ ବଞ୍ଚୁ ନାହିଁ ଯେମିତି ବଞ୍ଚିବା କଥା ଯୋଉ ହିସାବରେ ବଞ୍ଚିବା ପାଇଁ ଆମେ ଠିକ ଆସିଛେ ଧରାଧାମକୁ ଆସିଛେ
ଜଗତକୁ ଆସିଛି, ଆମକୁ ଜନ୍ମ ଦିଆହେଇଛି, ସେଇ ଯଥାଯଥ ଭାବରେ ଆମେ ବଞ୍ଚୁନେ, ଭଗବାନଙ୍କ ସେବାରେ ବଞ୍ଚୁନେ, ଭଗବାନଙ୍କ କାର୍ଯ୍ୟରେ ବଞ୍ଚୁନେ। ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛେ ମାଙ୍କର ବାଣୀ ଯେ ଏପରି ଆଚରଣ କରନି, ଏପରି ଆଚରଣ କର ଯେପରି ମା ତୁମକୁ ଦେଖୁଛନ୍ତି, କାରଣ ସେ ବାସ୍ତବରେ ହିଁ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ପ୍ରକୃତିରେ ଏ ଜଗତର ଆରମ୍ଭ ସମୟରୁ ଆମେ କଥାଟି ଜାଣିଛୁ ଯେ ଏ ସଂସାର ଭିତରେ ପରମ ବ୍ରହ୍ମ ହିଁ ଲୁଚି ରହିଛନ୍ତି ଏବଂ ସେ ନିଜକୁ ପ୍ରକାଶ କରିବା ପାଇଁ ଆସିଲେ, ଏ ସୃଷ୍ଟିକୁ ଗଢ଼ିଲେ। ତେଣୁ ଏ ସୃଷ୍ଟିର ସମସ୍ତ କଣିକା ଭିତରେ, ସମସ୍ତ ଉପାଦାନ ଭିତରେ ଭଗବାନ ଅଛନ୍ତି ଏବଂ ଭଗବାନ ହଉଛନ୍ତି ଜୀବନ୍ତ ଜାଗ୍ରତ ପ୍ରତ୍ୟକ୍ଷ। କାରଣ ଏହାର ପ୍ରମାଣ ଆମେ ଭାରତ ବର୍ଷରେ ଅଭାବ ନାହିଁ ଏବଂ ଆମର ପ୍ରଭୁ ମଧ୍ୟ ଏସବୁ କଥାକୁ ଜାଣୁଛୁ ଏବଂ ଭାରତ ବର୍ଷରେ ଏ କଥାର ପ୍ରତ୍ୟକ୍ଷ ପ୍ରମାଣ ରହିଛି। ତଥାପି ଆମେ ଅନେକ ତ୍ରୁଟି ବିଚ୍ୟୁତି କରୁଛୁ, ଆମେ ରାଗୁଛୁ, ଅନ୍ୟ ବିଷୟରେ ସମାଲୋଚନା କରୁଛୁ, ଆଲୋଚନା କରୁଛୁ, ଠକୁଛୁ ବା ପ୍ରତ୍ୟାରଣା କରୁଛୁ, ଏଇଭଳି ଆମର ବିପରୀତ ଧର୍ମୀ ଅନେକ ଆଚରଣ କରୁଛୁ। ଯଦି ଆମେ ବାରମ୍ବାର ମାଙ୍କର ବାଣୀଟିକୁ ପଢୁ ବୁଝୁ, ମାଙ୍କର ଉପସ୍ଥିତି ସମ୍ବନ୍ଧେ ଆଦୌ ସଜାଗ ହେଉ ନାହୁଁ, ମାଙ୍କର ବିଗ୍ରହଟିକୁ ବା ଫଟୋ ଚିତ୍ରଟିକୁ କେବଳ ଏକ କାଗଜର ଫଟୋ ବୋଲି ମନେ କରୁଛୁ ଏବଂ ତା ଭିତରେ ଯେ ମା ଜୀବନ୍ତ ଭାବରେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି ତା ପ୍ରତି ଆମ ଭିତରେ ସଜାଗ ହେଉ ନାହୁଁ। ଆମେ ଏକ ନିତ୍ୟ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ, ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ମୀରା, ତେବେ ମୁଁ ଯଦି ସମସ୍ତଙ୍କୁ ଭଲ ପାଇବି ତେବେ ଭଗବାନଙ୍କୁ ମଧ୍ୟ ଭଲ ପାଇପାରିବି, ମାଙ୍କୁ ମଧ୍ୟ ଭଲ ପାଇପାରିବି। ଯଦି ମୁଁ କାହାକୁ ଭଲ ପାଉ ନାହିଁ, ମୋର ସାଙ୍ଗ ସାଥୀ ଭିତରେ ମୁଁ ଭଲ ପାଉ ନାହିଁ, ତାର ଅର୍ଥ ମୋତେ ବୁଝିବାକୁ ହବ ଯେ ମୁଁ ଯତ ଭଲ ପାଇପାରି ନାହିଁ, ଏଇଟା କଥାଟିକୁ ଆମକୁ ବୁଝିବାକୁ ହବ। ଆମେ ପୁଣି କହୁଛୁ କ'ଣ ଯେ ପ୍ରାର୍ଥନା, ପୁଣି ଏକ ନିତ୍ୟ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ, ହେ ପରମ ପ୍ରଭୁ ଚିରନ୍ତନ ସତ୍ୟ, ଆମେମାନେ କେବଳ ତୁମରି ଆଜ୍ଞା ହୋଇଠୁ ଏବଂ ସତ୍ୟର ବିଧାନକୁ ଆଶ୍ରୟ କରି ଜୀବନ ଧାରଣ କରୁ। ଏପଟେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ସତ୍ୟର ବିଧାନକୁ ଆଶ୍ରୟ କରି ଜୀବନ ଧାରଣ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ସେପଟେ ପୁଣି ସକାଳୁ ସଞ୍ଜ ପର୍ଯ୍ୟନ୍ତ ମିଥ୍ୟାକୁ ଆଶ୍ରୟ କରି ଜୀବନ ବଞ୍ଚୁଛୁ, ଛଳନାକୁ ଆଶ୍ରୟ କରୁଛୁ, ସ୍ୱାର୍ଥପରତାକୁ ଆଶ୍ରୟ କରୁଛୁ ଜୀବନ ବଞ୍ଚୁଛୁ, ଅସତ୍ୟକୁ, ଅହଙ୍କାରକୁ, ଅନ୍ଧକାରକୁ ଆଶ୍ରୟ କରି, ଛଳନା ପ୍ରବଞ୍ଚନାକୁ ଆଶ୍ରୟ କରି, କିନ୍ତୁ ସତ୍ୟର ବିଧାନକୁ ଆଶ୍ରୟ କରି ବଞ୍ଚିବା ପାଇଁ ମାଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ। ପ୍ରଭୁ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟରେ ମା ବହିର ଲେଖିଲେ, ଏଭଳି ଆଦୌ ଚଳିବ ନାହିଁ, ଗୋଟିଏ ପାଖରେ ସତ୍ୟ ଆଡ଼କୁ ଖୋଲି ଧରୁଥିବ, ଅନ୍ୟ ପୁଣି ଅନ୍ୟ ଆଡ଼େ ଅସତ୍ୟକୁ ପ୍ରଶ୍ରୟ ଦଉଥିବ, ଏଭଳି ଚଳିବ ନାହିଁ। ଅମୂଳଚୂଳ ପରିବର୍ତ୍ତନ ହଉଛି ଏଇ ଯୁଗର ମୂଳ ଲକ୍ଷ୍ୟ, ତେଣୁ ଏଭଳି ଯଦି ଅଧା 50-50 କାମ ଏ ଯୁଗରେ ଚଳିବ ନାହିଁ, ଏକ ପୂର୍ଣ୍ଣତାର ଯୁଗ, ତେଣୁ ଏଠି ଆମକୁ କରିବାକୁ ପଡିବ, ଆଚରଣ କରିବାକୁ ପଡିବ, ଏ ସବୁ ଯୋଉ ବିପରୀତ ଧର୍ମୀ ଆଚରଣ ରହିଛି ୟାକୁ ତ୍ୟାଗ କରିବାକୁ ପଡିବ। ତାର କାରଣ କ'ଣ ନା, ଆମେ ଯଥାର୍ଥ ଚେତନାରେ ବାସ କରୁନାହୁଁ, ଆମ ଭିତରେ ଥିବା ଆତ୍ମାଟିକୁ ଆବିଷ୍କାର କରୁନାହୁଁ, ତା ସହିତ ସଂଯୁକ୍ତ ହେଉନାହୁଁ। ଏବଂ ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ତାଙ୍କ ଦିବ୍ୟ
জীবন লাভ করা জীবন নূতন জগৎ দিগরে যাত্রাধর্ম করণীয় কর্তব্যটি হচ্ছে অধ্যাত্ম সত্তা উপরে অভিনিবেশ। আমার ভিতরে থিবা সে অন্তরাত্মা সচিদানন্দর স্বরূপ আত্মা সর্বস্ব স্বরূপটি তা উপরে আমাকে অভিনিবেশ করা পড়ব। প্রথমে তাকে চিনিবা পড়ব যে মো ভিতরে ভগবান হি অছন্তি, মো ভিতরে অছন্তি, মো বাহারে অছন্তি, সারা সংসারর প্রতিটি অণু পরমাণুর অছন্তি কিন্তু মো ভিতরে অছন্তি। ইয়াকু অনুভব করা পড়ব, তাকে খুঁজবা পড়ব, চেতসত্তার অন্বেষণ করা অনুসরণ করা এবং এথিপাই আমাকে ধ্যান আবশ্যক রয়েছে। মা কহিলে একাগ্র ভাবরে যদি আমি ভাবটি সহিত কর্ম করুবা তা ধ্যান, কিন্তু তাকে বুঝিকি আমি ধ্যানটি যে নির্দিষ্ট ভাবে কিছু সময় নীরব হয়ে রাখি রহবা, মাঙ্ক উপরে একাগ্র হবা, জীবন লক্ষ্য উপরে একাগ্র হবা, এই ধ্যানটি করা পড়ব। এবং থরে যেহেতু আমি বিভিন্ন শ্রেণীর পিলা মানক লাগি, সভ্য সভ্যাঙ্ক লাগি এবং অপা ভাইঙ্ক লাগি যেতবে আমি এক প্রস্তাবি করুতলু কার্য করুতলু পাঠ্যক্র এক যেমতি গোটে সিলাবস ভলি গোটে ক্রম পাঠ্যক্রম স্থির করিয়া পাই মেন সর্বনিম্ন কোন কোন করিবা, সেই সময়ে যেতে আমি ধ্যানটিকে লেখিছিলু অনাদি ভাই সংশোধন কলে চৈত্য অনুসন্ধানকারী ধ্যান। ধ্যান সাধারণ আখি বন্ধ করি বসিবা পাই নহ, চৈত্যকু অনুসন্ধান করিবা পাই খুঁজিবা পাই সে ধ্যানটি আমাকে করিবাকু পড়িব। আমাকে অভিনিবেশিত হবাকু পড়িব, কেন্দ্রিত হবাকু পড়িব, ভিতরকু ভিতরকু গভীরকু খোলি চালিবাকু পড়িব। আম ভিতরে যে ভাবরে অবস্থিত অছন্তি আমার অন্তরাত্মাটি আমার সত্তাটি আমাকে তাঙ্ক পাখে পৌঁছিবাকু পড়িব। এবং মা কহিলে যদি জীবদশা ভিতরে আমি চৈত্য সত্তাঙ্ক আবিষ্কার ন করিছু আমার জীবনটি বৃথা। ইয়াকু ভাই বাপা মানে আমি মনে রাখিবাকু পড়িব, বহুত দিন অতিবাহিত করি সারিলেনি আমি, আম আউ সময়কু আমাকু নষ্ট করিবার নাহি। আম ভিতরে থিবা আম চৈত্য সত্তা, আমার সত্য সত্তা, আমার অন্তরাত্মা, আমার অন্তর সত্তা, হৃদয়স্থিত পরম সত্তা, ভগবানক উপস্থিতি সম্বন্ধে আমাকে সচেতন হওয়াকু পড়িব। আম হৃদয় মন্দির ভিতরে তাঙ্কু অনুভব করিবাকু পড়িব, তাঙ্কু উপলব্ধি করিবাকু পড়িব। এই কামটি আমাকু হি করিবার অছি, আম পাই আউ কেহি করি দেবে নাহি, অন্য কেহি খাই দেলে আম পেট পুরে নাহি। আমাকু পেট পুরেবার অর্থ আমাকু নিজকু খাইবার অছি, খাদ্য গ্রহণ করিবার অছি, সজাগ ভাবরে গ্রহণ করিবার অছি। তেণু এই যে কার্যটি করিবার অছি আচরণগত কার্য, মু আদৌ তথ্য ভিত্তিক কার্যর কথা কহু নাই, এই যে আচরণগত কার্য করিবার অছি আমাকু করিবার অছি। কারণ মা পুনি কহুছন্তি যে আমি সমস্তঙ্কর এক ভূমিকা রহিছি এবং আমাকু এক কার্য সিদ্ধ করিবার অছি, এবং সেই নিজকু হি অবতীর্ণ হবাকু পড়িব, সে কার্যটি আমাকে পড়িব। তেমন নিজ জীবন যথার্থ মূল্যবোধ রক্ষা পাই, জীবন যথার্থ উদ্দেশ্যকে পরিপূরণ করিয়া পাই আমাকে আম ভিতরে থিবা ভগবানকু খুঁজি পাইবাকু পড়িব, এবং ক্রমে নিজ মধ্যে তাকু বিকশিত ও প্রকাশিত করিবাকু পড়িব। মা কহুছন্তি we are not here to live an easy and comfortable life, we are here to find the divine, to become the divine and to manifest the divine. আমি এ পৃথিবীরে জন্ম নেইকি আসি নাহে এক সহজ সাধ্য জীবন বঞ্চিবা পাই, আরামদায়ক জীবন বঞ্চিবা পাই আমি আসিনে, আমি আসিছে কোন পাই না ভগবান কু খুঁজি পাইবা পাই আসিছে, ভগবান হই উঠিবা পাই আসিছে এবং ভগবানকু প্রকাশিত করিবা পাই আসিছে।
ଖୋଜି ପାଇବା ନିଜ ମଧ୍ୟରେ ଏବଂ ମଧ୍ୟରେ ତାଙ୍କୁ ହିଁ ଅନୁଭବ କରିବା, ତାଙ୍କ ଉପସ୍ଥିତି ଚିନ୍ତା କଲେ ଭାଇ ବାପା ମାନେ ଆମର ରାଗ ରୋଷ କ୍ରୋଧ ଅହଙ୍କାର ଆଉ ରହିପାରିବ ସେତେବେଳେ ଯଦି ମୁଁ ମୋ ସାମ୍ନାରେ ଥିବା ମୋ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଥିବା ପ୍ରତ୍ୟେକଙ୍କ ଭିତରେ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିପାରିବି ଅନୁଭବ କରିପାରିବି ଆଉ କୌଣସି କଥା ରହିବ ନାହିଁ। ଏଇଟା ହଉଛି ଆମକୁ ବାସ୍ତବିକ ସାଧନା, ବାସ୍ତବ ସାଧନା ଆମକୁ କରିବାକୁ ଅଛି। ୟା ବାବଦରେ ଆମେ କଣ ଶୁଣିନେ, ବହୁତ ଶୁଣିଛେ କିନ୍ତୁ ଆମକୁ କରିବାର ଅଛି। ଏବଂ ଯେତେବେଳେ ପାଇଗଲି ତାପରେ ମୁଁ ହେଇ ଉଠିବି, ଅର୍ଥାତ୍ ମୋ ଭିତରେ ସେଇ ସବୁ ଶୁଦ୍ଧତାକୁ, ସେଇ ସବୁ ପବିତ୍ରତାକୁ, ସେଇ ସବୁ ଦିବ୍ୟତାକୁ ମୋତେ ଆଚରଣ କରିବାର ଅଛି। କାରଣ ମୁଁ ଆଚରଣ ନ କଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନ୍ୟ କେହି କରିବେ ଏ ଆଶା ମୁଁ କରିପାରିବି ନାହିଁ। ମୁଁ କଲେ ହୁଏତ ମୋ ସଂସ୍ପର୍ଶ ଥିବା ଅନେକ ଦେଖିବେ, ଅନେକ ଶିଖିବେ, ତାଙ୍କ ଉପରେ ମୋର ଆଚରଣଗତ ସିଦ୍ଧିଗତ କିଛି ପ୍ରଭାବ ପଡିବ ଏବଂ ସେମାନେ ମଧ୍ୟ ହୁଏତ ଆଚରଣ କରିବେ। ତେଣୁ ମୁଁ ଯେତେବେଳେ ଆଚରଣ କରିବି, ହୋଇ ଉଠିବି, ମୋତେ ଅଗ୍ନିକୁ ପ୍ରକାଶ କରିବାର ଅଛି, ଅଗ୍ନିର ଆଲୋକକୁ ପ୍ରକାଶ କରିବାର ଅଛି, ମାନେ ମୋତେ ଅଗ୍ନି ହବାକୁ ପଡିବ। ତେଣୁ ମୁଁ ଆଗ ଭଗବାନ ହେଇ ଉଠିବି, ଅର୍ଥାତ୍ ସମସ୍ତ ଦିବ୍ୟତାକୁ ମୁଁ ମୋ ଭିତରେ ଆଚରଣ କରିବି ଏବଂ ତାପରେ ମୁଁ ଆଉ ମତେ ହବାକୁ ପଡିବନି, ଆପେ ଆପେ ପ୍ରକାଶ ହେଇଯିବ ଭାଇ ଅପା ମାନେ। ଏବଂ ଏଥିପାଇଁ ଆମକୁ ମା ଅନେକ ମାର୍ଗଦର୍ଶନ ଦେଇଛନ୍ତି, ଅନେକ ମାର୍ଗଦର୍ଶନ ଦେଇଛନ୍ତି। ଆମେ ଯଦି ଦେଖିବା ଅନେକ ପ୍ରାର୍ଥନା ରହିଛି ମା ଆମକୁ ଦେଇଛନ୍ତି, ମର୍ଣ୍ଣିଂ ପ୍ରେୟାରରେ ଦେଇଛନ୍ତି, ମିଡ୍ ଡେ ପ୍ରେୟାରରେ ଦେଇଛନ୍ତି, ବିଶେଷ ଭାବରେ ଆମେ ଯୋଉ ଭାଇ ବାପା ମାନେ ମାଙ୍କ ପାଖରେ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରୁଛି, ମାଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଆଉ କିଛି ସମୟ ଯେମିତି ବିଘ୍ନ ନ ଘଟୁ, ସମସ୍ତ ଅପା ଭାଇଙ୍କ ପାଖରେ ମଧ୍ୟ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ମା ସନ୍ଧ୍ୟାରେ ପ୍ରାର୍ଥନାରେ ପୁଣି କହୁଛନ୍ତି, ହେ ଭଗବାନ, ମୁଁ କେବଳ ତୁମରି ହୋଇଉଠିବାକୁ ଚାହେଁ, ତୁମରି ଯୋଗ୍ୟ ହୋଇଉଠିବାକୁ ଚାହେଁ, ମୋତେ ତୁମର ଯୋଗ୍ୟ ସନ୍ତାନ କରି ଗଢି ତୋଳ। ଏବଂ ପୁଣି ରାତିରେ ପ୍ରାର୍ଥନା ଶିଖଉଛନ୍ତି ମା କଣ, ଓ ମାଇ ଲର୍ଡ ସୁଇଟ୍ ମଦର, ୟୋର ଫୋର୍ସ ଇଜ୍ ୱିଥ୍ ମି, ୟୋର ଲାଇଟ୍ ଆଣ୍ଡ ୟୋର ଲଭ୍ ଆଣ୍ଡ ୟୁ ୱିଲ୍ ସେଭ୍ ମି ଫ୍ରମ୍ ଅଲ୍ ଡିଫିକଲ୍ଟିଜ୍। ହେ ମୋର ପ୍ରଭୁ, ହେ ମଧୁମୟ ମା, ତୁମର ଶକ୍ତି ମୋ ଭିତରେ ଅଛି, ତୁମର ଆଲୋକ, ତୁମର ପ୍ରେମ ଏବଂ ତୁମେ ମୋତେ ସକଳ ଅସୁବିଧାରୁ ସୁରକ୍ଷା ପ୍ରଦାନ କର। ସକାଳେ ପ୍ରାର୍ଥନା, ପୂର୍ବାହ୍ନରେ ପ୍ରାର୍ଥନା, ମଧ୍ୟାହ୍ନରେ ପ୍ରାର୍ଥନା, ଯୋଗ୍ୟ ହୋଇ ଉଠେ ଏବଂ ପରିପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଅଧିକରୁ ଅଧିକ ତୁମର ଯୋଗ୍ୟ ହୋଇ ଉଠେ। ଏ ପୁଣି ଯେତେ ଆମେ ପ୍ରଣବଦାଙ୍କୁ ଜାଣିଛୁ, ସେ ସଂଗ୍ରହ କରିଥିଲେ, ମୁଁ 10ଟି ସର୍ବୋତ୍କୃଷ୍ଟ ବ୍ୟାୟାମରେ ଏଇ ମାଙ୍କ କଥାକୁ ଆଧାର କରି ମାଙ୍କର ଏକ ପ୍ରାର୍ଥନା ଅଛି, ପ୍ରେୟାର ଅଫ୍ ଦ ବଡି ଇଂରାଜୀ କବିତାଟିଏ ଅଛି, ବି ଇନ୍ ମାଇ ହାର୍ଟ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ, ବି ଇନ୍ ମାଇ ଆଇଜ୍ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ଲୁକିଂ, ବି ଇନ୍ ମାଇ ଟଙ୍ଗ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ସ୍ପିକିଂ, ବି ଇନ୍ ମାଇ ଇୟର୍ସ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ବ୍ରିଥିଂ, ଇନ୍ ମାଇ ହିୟରିଂ ସରି, ବି ଇନ୍ ମାଇ ପ୍ଲେ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ଗ୍ରୋଇଂ, ବି ଇନ୍ ମାଇ ବଡି ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ଲିଭିଂ, ବି ଇନ୍ ମାଇ ସ୍ଲିପ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ଡ୍ରିମିଂ, ବି ଇନ୍ ମାଇ ଏକନିଂ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ଡୁଇଂ, ବି ଇନ୍ ମାଇ ନୋଜ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ବ୍ରିଥିଂ, ବି ଇନ୍ ମାଇ ମାଉଥ ଆଣ୍ଡ ମାଇ ଇଟିଂ, ବି ଇନ୍ ମାଇ ହ୍ୟାଣ୍ଡସ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ ୱାର୍କିଂ, ବି ଇନ୍ ମାଇ ଫିଟ ଆଣ୍ଡ ଇନ୍ ମାଇ
working in my mind and in my willing, in my heart and in my feeling, in my action, in my striving, be with me in everything, at all times and everywhere. Maa Nijji e prarthana ti ko sikhauchanti, mor kathare ruha, mor karjare ruha, mor sunivar ruha, mor karivare ruha, mor chalire ruha, mor nidrare, mor jagratre, sabu avastare ruha, ebang mate tumar kari gadi tola. Ebang taakku adhar kari pranab dadankara se rahichikon, na dosati sarvatkrushta vyayam bhai pamane, amuku e vyayam gudi ko karivaku padiba. Pratham tela uttama chakhyu vyayam. Ebang dada kouchanti, kona chakhyu vyayam? अन्यमानंको भीतरे पूर्णता प्राप्ति को देखो मानविक उदारता मध्यरे चिरस्थायी सौंदर्य को देखो एटा होचि चक्षुर व्यायाम जहा को हमको सिखिबा को पड़िबो बुझिबा को पड़िबो करिबा को मध्य पड़िबो उत्तम जेहार व्यायाम टी कोन ना मुख परिवर्ते हृदय रु कथा को कारण हृदय रु कहिले भगवान उच्चरे अछंति भगवान कर कथा हमको मो सामना व्यक्ति को सुभिबो उत्तम मुखमंडल रे व्यायाम कोन मृदु हास्य बारंबार पुनरावृत्ति करो मां कहिले अस्मित हास्य टे शत्रु को मध्य निरस्त्र करि दिए तणु मृदु हास्य लागि रहिबा दरकार सेटा होची मुखमंडल रे व्यायाम श्रवणेन्द्रिय कान रे व्यायाम कोन ना जेउ समय रे आमे कहू किछि सिकुनाउ सुनिबा हे शिक्षक तापरे को आग सुनो सिखो तापरे कुह सिखिबा एटा होचि श्रवण इंद्रिय रो व्यायाम जे ठीक भाव रे सुनिबा पुनी मस्तिष्क रे व्यायाम कोन हला ना केवल गठनमूलक भावना को चिंता करिबा को पड़िबो उत्तम अध्ययन मन को शरीर को व्यायाम करेइबो उत्तम अध्ययन करिबा को पड़िबो रुचिपूर्ण अध्ययन करिबा को पड़िबो एवं मनटी गठनात्मक सृजनात्मक भावना को स्थान देव पाद गोड़ व्यायाम कौन ना ज्ञान अभिज्ञता स्वास्थ्य एवं समस्त मनुष्य भातृत्व भाव आड़ को आगे चलवा है गोड़ व्यायाम पुणी निश्वास प्रश्वास भी व्यायाम अच्छी संगीत कला साहित्य दर्शन शास्त्र बृहत कार्य गुड़ी को श्वास ग्रहण कर विद्वेषी भाव एवं अन्य विपरीतार्थ भावना को निश्वास रे परित्याग कर अर्थात श्रद्धा भक्ति विश्वास को आमे प्रश्वास रे ग्रहण करिबा निज मध्य को एवं विद्वेषी भाव को विपरीत धर्मी भाव को उल्टा आचरण को आमे निश्वास रे निज मध्य रु प्रत्याख्यान करि देबा शक्तिर व्यायाम रे पुणी दादा कहले शक्तिर अधिकारी हुओ सहिबाकु जते बेले सबु किछि असह्य जेतल सबु किछि असह्य लागुछ से सहिबा सिख वर्तमान रो विफलता कु अतिक्रम करी परवर्ती परीक्षा दिगरे गति करिबा को अतिक्रम करिबा को सफलता दिगरे आगे चलिबा एटा होछ हमर शक्ति व्यायाम कौन ना निजर आम परिवेश आम संप्रदाय आम देश गठनमूलक उन्नति हृदय धारण करिबा एवं सर्वशेष रे आत्मार व्यायाम कौन आमे माने केबे भी एकाकी नुह भगवान को सहित चाल ए व्यायाम गुड़ी को मां को कथारु दादांकर उद्धृति रही आमको भाई अपा मान या चलवा आचरण करने को पड़ा आम आखि कान नाक सब सब किसी केवल भगवान उद्देश्य गतिशील हम तेनाली कौन करवा ना केतोटी कथा माँ कहकर शेष करी प्रथम हूँ आम जीवन परम आ चरम लक्ष्य सम्बन्धरे सबुबेले सचेतन रहिबा एवं सचेतन केमिति रहिबा ना मा
ବାରମ୍ବାର ଚିନ୍ତା ଭାବନା କର୍ମ ଆଚରଣ ଏପରି ହେବା ଦରକାର ଯେପରି ସେ ଆମର ଚିନ୍ତା ଆମର ଭାବନା ଆମର ଭୁଲ ତ୍ରୁଟିକୁ ଦେଖିବା ନାହିଁ, ଯଦି ଦେଖିବା ନିଜର ଅନ୍ୟର ଭୁଲ ତ୍ରୁଟିକୁ ଦେଖିବା ନାହିଁ, କାହାକୁ ସମାଲୋଚନା କରିବା ନାହିଁ, କାହା ବିଷୟରେ କାହା ଭଲଟା ଦେଖିବା ଖରାପଟାକୁ ନାହିଁ, ଚତୁର୍ଥରେ ନିଜର ଭୁଲ ପ୍ରତି ସଚେତନ ରହିବା, ନିଜର ତ୍ରୁଟି ବିଚ୍ୟୁତି ଗୁଡିକୁ ସଂଶୋଧନ ପାଇଁ ଭାବରେ ଦୃଢ ସଂକଳ୍ପର ସହିତ ପ୍ରଚେଷ୍ଟା କରିବା, ସବୁବେଳେ ପୂର୍ଣ୍ଣ ସେଗୁଡିକ ଠାରୁ ନିଜକୁ ଦୂରେଇ ରଖିବା, ବିଶ୍ୱାସ ରୂପା ଉପରେ ବିଶ୍ୱାସ ରଖିବା, ଏଇଟା ହଉଛି ଆମର ଯଥାର୍ଥ ଜ୍ଞାନ। ଆନ୍ତରିକ ଭାବରେ ଏବଂ ନିଷ୍ଠାପର ଭାବରେ ପ୍ରୟାସ କରିବା, ଆମର ଚେଷ୍ଟାରେ ନିଷ୍ଠା ଲାଗି ରହିବ ଅଗ୍ରଗତି ନିମନ୍ତେ, ଏଇଟା ହଉଛି ଅଗ୍ରଗତିର ଆଧାର। ଆମେ ନିରନ୍ତର ଆସ୍ପୃହା କରିବା, ପ୍ରାର୍ଥନା କରିବା, ଯାହାକି ଆମକୁ ଲକ୍ଷ୍ୟ ଦିଗରେ ନେବା ପାଇଁ ସହାୟକ ହବ, ଲକ୍ଷ୍ୟ ଭେଦରେ ସହାୟକ ହବ, ଅଧ୍ୟବସାୟୀ ହବ ଆମେ ମାନେ, ଏବଂ କାର୍ଯ୍ୟଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲାଗି ରହିଥିବା। କାରଣ ଆମେ ଜାଣିଛୁ ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ଯେ ତୁମର ପଥର ଶେଷ ପ୍ରାନ୍ତରେ ତୁମର କରିଛନ୍ତି, ତେଣୁ ଆଗେଇ ଚାଲ, ଦ୍ରୁତ ପଦକ୍ଷେପରେ ଆଗେଇ ଚାଲ, ବାଟ ମଧ୍ୟରେ ପଥ ମଧ୍ୟରେ ଆଦୌ ବିଶ୍ରାମ ନେବାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ, କାରଣ ପ୍ରଭୁ ଅପେକ୍ଷା କରିକି ରହିଛନ୍ତି, ଏବଂ ସେ ଅବସ୍ଥା ଜାରି ରହିବ, ଏବଂ ସମସ୍ତ କିଛି ନିଜ ଜୀବନର ସବୁକିଛିକୁ ମାର୍ଗ, କିନ୍ତୁ ସବୁଠୁ ସରଳ ଆଉ ଶ୍ରେଷ୍ଠ ମାର୍ଗ, ଏବଂ ଶେଷରେ ନିରନ୍ତର ମୁହୂର୍ତ୍ତରେ ତାଙ୍କ ପ୍ରତି, ପରମଙ୍କ ପ୍ରତି, ଭଗବାନଙ୍କ ପ୍ରତି, କରୁଣାମୟ ପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି, କରୁଣାମୟୀ ମାଙ୍କ ପ୍ରତି କୃତଜ୍ଞ ରହିବା। ଏ କୃତଜ୍ଞତା ମା କହିଲେ ଚୈତ୍ୟ ସହିତ ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ କରିଦିଏ। ତେଣୁ ଭାଇପା ମାନେ ଆମେ ଏଇ ସବୁ କଥା ଆମେ ପଢିଛେ ଜାଣୁଛେ, କିନ୍ତୁ ଆଚରଣ କରିବାକୁ ଆରମ୍ଭ କରିବା, କଥାଟିକୁ ବୁଝିବାକୁ ପଡିବ, ଶିଖିବାକୁ ପଡିବ, ହୃଦବୋଧ କରିବାକୁ ପଡିବ, କାୟ ମନ ବାକ୍ୟରେ ତାକୁ ଗ୍ରହଣ କରିବାକୁ ପଡିବ, ଏବଂ ଆମକୁ ଆଚରଣ କରିବାକୁ ପଡିବ। ଯଦି ଆଚରଣ ନ କରିବା, ଆମେ ଯେଉଁ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ମା ଆଣିଛନ୍ତି ସେ ଉଦ୍ଦେଶ୍ୟ ସାଧନ ହେଇପାରିବ ନାହିଁ। ଆମେ କେହି ଚାହିଁବା ନାହିଁ ଯେ ମୁଁ ମାଙ୍କର ଯୋଗ୍ୟ ନ ହୁଏ, ମୁଁ ମାଙ୍କର ଯୋଗ୍ୟ ହବାକୁ ଚାହେଁ, ଏବଂ ଯେହେତୁ ମୋତେ ଯୋଗ୍ୟ ହବାର ଅଛି, ମୋତେ ପଢିବାକୁ ପଡିବ, ଶୁଣିବାକୁ ପଡିବ, ଶିଖିବାକୁ ପଡିବ, ବୁଝିବାକୁ ପଡିବ, ଏବଂ ନିଜ ନୀତିଦିନିଆ ଜୀବନର ପ୍ରତିଟି ମୁହୂର୍ତ୍ତରେ ଆଚରଣ କରିବାକୁ ପଡିବ। ମାଙ୍କ ଚରଣରେ ଅଶେଷ କୃତଜ୍ଞତା ନିବେଦନ କରୁଛି, ଏବଂ ବାରମ୍ବାର କଟିଯାଇଛି, ହୁଏତ କୋଉଠି ଠିକ ଭାବରେ ଶୁଭି ନଥିବ, ମାଙ୍କ ପାଖରେ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ଯୋଗଦାନକାରୀ ସମସ୍ତ ଭାଇ ବାପା ମାନଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ନିବେଦନ କରୁଛି। ବନ୍ଦେ ମାତରମ୍। ବର୍ତ୍ତମାନ ଗୋଟିଏ ମିନିଟ୍ ମାଙ୍କ ନାମ ଜପ କରିବା ସହିତ ଆଜିର ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ପାଠଚକ୍ରକୁ ସମାପ୍ତ କରିବା। ମା 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 ମା